ব্লাড ব্যাংকে রক্তের যোগান অটুট রাখতে রক্তদান শিবিরের আয়োজন করলো চাপড়া থানার পুলিশ। সোমবার চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাদিম আক্তারের উদ্যোগে ওই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নাদিম আক্তার এবং অন্যান্য পুলিশকর্মী ও সাধারণ মানুষ সহ প্রায় 32 জন রক্তদাতা এদিনে রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএসপি হেডকোয়ার্টার কৌশিক বসাক। প্রসঙ্গত, করোনা মহামারীর জেরে বন্ধ ক্লাব ও রাজনৈতিক দলের আয়োজনে রক্তদান শিবিরের ফলে রক্ত সংকট দেখা দিয়েছে ব্লাড ব্যাংকগুলিতে। ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা অটুট রাখতে মুখ্যমন্ত্রী প্রতিটি থানায় রক্তদান শিবিরের আয়োজনে পুলিশকর্মীদের এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধে সাড়া দিয়ে প্রশাসনিক দায়িত্ব সামলানোর পাশাপাশি সামাজিক দায়িত্ব কাঁধে তুলে নিলেন চাপড়া থানার পুলিশকর্মীরা। পুলিশের এই ভূমিকায় খুশি চাপড়াবাসী। যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।